Hi guys, welcome to our YouTube channel Bong Views. I'm Shilaji. I'm Sudipta. আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন আজকে আমরা নিয়ে চলে এসেছি অপর একটি ফিরোজ হাসান ভাইয়ের ভিডিও নিয়ে আজকের ভিডিওর টাইটেল হচ্ছে রমাদান মুবারক এবং চ্যানেল নেম হচ্ছে freemotion by firoz hasan তো চলুন দেখে নিই ভিডিওটা আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি না না আপনার যা যা মন চাই নিয়ে আসবো আজকে কাজটা আপনারা দুজনেই করেন নাম কি রাবিয়া এই দোকান আপনি করেন কতদিন করেন তো ওইও করে আচ্ছা কিছু লাগবো তোমার কি লাগবো না বলবো কি লাগবো বলো তো আমারে কিছু লাগবো তোমার কি লাগবো কি লাগবো আপনার সিলেট কোন জায়গায় বাড়ি আপনাদের সুনামগঞ্জের কোথায় থানার নাম কি সুনামগঞ্জ থানায় ও একেবারে সুনামগঞ্জই পড়ছেন তো ওইখানে কিছু করতে পারেন না ওই বন্যার পরের থেকে ধরে আপনি এখানে ওই বন্যা আপনার কি কি গেছে বন্যা তো গরু আছে টিনের গরু আছে মাটির গরু আছে চনের গরু আছে আচ্ছা বাদে সালো আবার গেছে কি হয় কিছু আবার তো গোট টাকা না ওটা কিস্তির বন্যা একবার লিয়ে গেছে একবারে আর করবে খালি কিন না ওটা খাবার লিয়ে আছে কাজ করতে পারবেন কি কাজ করতে পারবে এই রিকশা নিয়ে যায় ওনার জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসবে তেলের বোতল ডাল চাল আলুর তেল যেগুলো যেগুলো নিজেদের মন চাই নিয়ে আসবে দশ হাজার টাকা নিয়ে আসবে না না আপনার যা যা মন চাই নিয়ে আসবে দেখেন আপনি কি আনেন চাল তেল চাল ডাল তেল রমজানের টুকটাক বেশি কনফিউজ হওয়া যাবে না ঠিক আছে যা যা মন চাই নিয়ে চলে আসবেন শেষ আপনার ইচ্ছা আজকে কাজটা আপনারা দুজনেই করেন আমি একটু ওই সাইডে থাকি হ্যাঁ এখানে থাকেন মানে এখানে থাকবে আচ্ছা আচ্ছা
ঠিক আছে ভাই, খেলো যে তুমি তোমরা। থ্যাংক ইউ ভাই। কি কি আনছেন ভাই? দুই দোকান থেকে কিনতে হয়েছে, এক দোকানে চিরাটা পাইনি, ওই দোকান থেকে চিরাটা কিনছে। কত টাকা হলো? ঘুরান তো ওনার সামনে, কষ্ট দিলাম আপনার। অসাধারণ একটা ভিডিও দেখলাম রমজান উপলক্ষে, রমজান মাসে। অ্যাকচুয়ালি ফিরোজ হাসান ভাইকে দেখে যেটা মনে হয়, তার কাছে প্রতি 12টা মাসই হচ্ছে রমজান মাস। মানে এটা যে আলাদা করে কিছু রমজান মাস সেটা মনে হলো না, কারণ তিনি এগুলো করেই থাকেন। এবং এই মাসে আর একটা উপরি পাওয়া যেটা হলো, যে তিনিও তার ভাগের ভাগই কাউকে করতে পেরেছেন। একদমই, আমি এটাই বলতে আসছিলাম যে আরো দুটো মানুষকে কিছু দায়িত্ব দিয়ে তাদেরও ভালো লাগলো যে এই একটা পূর্ণ কর্মে আমারও কিছুটা যোগদান বা অবদান রইলো। তো এটাও খুব ভালো লাগলো। সবসময় যে আমাদের একটা ব্যাপার থাকে যে টাকা পয়সাটাই সব না, যে বলো মানে লোক বলটাও আর কি ইম্পর্টেন্ট, এই ভিডিওটা সেটার প্রমাণ। একদমই তাই। এবং মানে মানে একজন অসহায় মহিলা এবং তার কন্যা সন্তানের পাশে তিনি দাঁড়ালেন এবং রমজান মাসে তাদের মানে খাদ্য দ্রব্য দিয়ে সাহায্য করলেন, এটা অনেক বড় কথা। এবং তাকে যে মানুষ কতটা পরিমাণে ভালোবাসে, তো সেই যে বাচ্চা বাচ্চা ছেলেরা ক্রিকেট বাজায় খেলা করছিল, তো তারা মানে তাকে দেখে ছুটে এলো ভালোবাসার জন্য, মানে ভালোবাসা আলিঙ্গন। সাইকেলটা ফেলে রেখে তাকে জড়িয়ে ধরতে এলো, সেটা মানে তার মানে যে কতটা মানে রেসপেক্ট মানে বাংলাদেশিদের মধ্যে, তো সেটা খুব ভালো লাগলো দেখে। হ্যাঁ, আর তারপর যে রিক্সাওয়ালা তাকেও তিনি 1000 টাকা দিলেন, তিনি তো পুরো মানে অবাক যে কি হলো ব্যাপারটা। মানে তিনি কিন্তু মানে সমস্ত মানুষের খেয়াল রাখেন যে না, রিক্সাওয়ালাটি তারও হয়তো দরকার বা তারও তো প্রয়োজন, তো তাকেও তিনি 1000 টাকা দিলেন। ইভেন ওই খাওয়া মানুষ, একদমই তাই। এবং বাজার করার পর কিছু টাকা যে বেঁচে গেলো সেটাও তিনি তাদের হাতে ধরে দিলেন, সেই পরিবারের হাতে। খুবই ভালো লাগলো। এবং মানে যা জিনিসপত্র তিনি কিনে দিলেন গোটা মাস তাদের চলে যাবে, তার থেকে বেশি যাবে। তো ভীষণ ভীষণ ভালো লাগলো। এরকম মানে আসলে যেরকম বললো যে মানে ফিরোজ হাসান ভাইয়ের জন্য সমস্ত বছর বা সমস্ত মাসে হচ্ছে রোজা মাস, এবং আমরা আশা করব যে এই মাসে তার থেকে হয়তো আরো বেশি ভিডিও আসবে এবং তিনি আরো এই পুণ্যকর্মে নিজেকে মেলে ধরবে। খুব ভালো ছিল, ভীষণই ভালো ছিল। এবং যে
পরিবারের তিনি পাশে দাঁড়ালেন, আমাদের তরফ থেকেও তাদের জন্য অনেক প্রার্থনা এবং তাদেরও যেন এই রমজান মাস, এই পুণ্যের মাস খুব ভালো কাটুক এবং এইরকম মানুষ যত রয়েছে তো প্রত্যেকের যেন মাসটি খুব ভালো কাটুক, খুব নিষ্ঠা সহকারে খুব ভালোভাবে তারা যেন তাদের ধর্মটিকে পালন করবে। এবং শুধু তাই না, আপনাদের যতটা সম্ভব আপনাদের নিজেদের পক্ষে যেটুকু সম্ভব আপনারা প্লিজ এরকম নিডি পিপলদের আর কি একটু হেল্প করবেন, পাশে দাঁড়াবেন, স্পেশালি এই মাসে। তো মানে এটা তো আপনাদের ফরজের মধ্যেই পড়ে। তো যাই হোক, ভিডিওটা তো খুবই ভালো লেগেছে এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, তো সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকবে, তো সেগুলো আপনারা চেক করতে পারেন। এছাড়াও আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে তো সেখানে আপনারা ফলো করবেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর সুদীপ্তার যে পার্সোনাল ইউটিউব চ্যানেলটা রয়েছে সুদীপ্তা স্পেকট্রাম, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেখানে ব্লগগুলো দেখবেন। আর আমাদের যদি পার্সোনালি আপনারা পছন্দ করে থাকেন আমাকে শিলাজি তোকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদেরও ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইট আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই টাটা, নমস্কার।